আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষে তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক মূল্যায়নের নতুন রুটিন প্রকাশ করেছে। আজকে আমরা দেখে নিব কোন তারিখে কোন বিষয়ের মূল্যায়ন হবে। তোমাদের মূল্যায়ন শুরু হবে 3 জুলাই 2024 তারিখ বুধবারে। বিষয় হবে জীবন ও জীবিকা বিষয়ের। দ্বিতীয় মূল্যায়ন হবে 6 তারিখ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের। তৃতীয় মূল্যায়ন হবে 10 তারিখ বুধবার ধর্মশিক্ষা বিষয়ের। এরপরে মূল্যায়ন হবে 13 তারিখে শিল্প সংস্কৃতি বিষয়ের। 15 তারিখে হবে বাংলা বিষয়ের। 20 জুলাই 2024 তারিখে হবে ইংরেজি বিষয়ের। 22 তারিখে হবে গণিত বিষয়ের। 24 তারিখে হবে বিজ্ঞান বিষয়ের। 27 তারিখে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের। 30 জুলাই 2024 তারিখে মঙ্গলবারে হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের। বন্ধুরা, তোমাদের মূল্যায়ন শুরু হবে 3 জুলাই 2024 তারিখ থেকে আর শেষ হবে 30 জুলাই 2024 তারিখ মঙ্গলবারে। বন্ধুরা, তোমাদের এই রুটিনটি সর্বশেষ সংশোধিত আপডেটকৃত রুটিন। এই রুটিনটি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছে এই রুটিনটির আলোকে তোমাদের মূল্যায়ন নেওয়া হবে। তাই তোমরা এই রুটিনটির আলোকেই প্রস্তুতি নিয়ে থাকবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।